আমি সুমন দে একজন সশিক্ষিত শিল্পী ফ্রুটস বাউন্ডারি যে শোটা শুরু হচ্ছে আমার কাছে এই শোটার গুরুত্ব অনেকটা তার কারণ এরকম বড় একটা ব্যানারের শো আর রিচা ম্যাম সব সবসময় হেল্পফুল খুব নানকদার মতন একজন কিউরেটার এই শোটা আমার গুরুত্ব আমার কাছে অনেকটা আর এই শোতে আমার তিনটে কাজ রয়েছে আমি বিমূর্ত ধর্মী চিত্রকলা করলে পরও সেই ছবির উৎস আমার আমার পারিপার্শ্বিক যে পরিবেশ সেখান থেকেই পাওয়া আমার মনে হয় ক্রমশ ইট কাঠ পাথরের যে ক্রমশ বেড়ে চলেছে তার প্রভাবে যে গ্রিন যে আস্তে আস্তে কমে যাচ্ছে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলোর যে উপাদান সেই উপাদান আমি পারিপার্শ্বিক পরিবেশ থেকেই আমার পাবা আমার মনে হয় যে প্রতিনিয়ত যে ইট কাঠ পাথরের প্রভাবের ফলে যে সবুজ কমে যাচ্ছে তার ফলে মনে হয় যে পৃথিবী যে বাসযোগ্য যে জায়গাটা সেই জায়গাটা আমরা যত না দেরিতে হারাবার কথা ছিল তার থেকে হয়তো অনেক আগেই আমরা হারিয়ে ফেলব আমাদের নিজেদের বাঁচবার তাগিদায় হয়তো পাড়ি দিতে হবে কোনো অন্য একটি গ্রহান্তরে মানে এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে আমার এই কাজগুলো সেই আবার কোনো কাজের মধ্যে রয়েছে একটি একটি পুরনো একটা খুব ভাঙা একটা ফর্ম আমার মনে হয় সেই ফর্মটা থেকে আমার মনে হয় যে তার মধ্যে অনেক কথা রয়েছে তার মধ্যে অনেক গল্প রয়েছে যে গল্প সেই ফর্মটা আমার সেই পুরনো কাজের মধ্যে সেই পুরনো যে ছাপ ছোপ সেই ব্যাপারটা আমাকে ফিলিংস দেয় যে তার অনেকগুলো জার্নির পরে সেখানে আসা আর আমি মিশ্র মিডিয়ায় কাজ করি মিশ্র মাধ্যমে কাজ করতে আমার মজা দেয় তার কারণ আমার মনে হয় ছবিতে নানান জায়গায় নানান এফেক্টের জন্য নানান মিডিয়াম ইউজ করলে সেই ছবিটা আরও অনেক বেশি মানে আমার কাছে ভালো লাগে আমার তরফ থেকে থ্যাংকস ইমামির প্রত্যেক মানে এই কাজের সাথে যুক্ত প্রতি কটা মেম্বারকে যারা যাদের ছাড়া এই শোটা এত সুন্দরভাবে হতো না আমার ছবিটা হয়তো এক্সিবিশনে শো হচ্ছে কিন্তু এই শো হওয়ার পেছনে যাদের হাত রয়েছে তাদের প্রত্যেকে থ্যাংকস আর আমার কাছে ভালো লাগা যে এরকম একটা হাউজে এরকম একটা বড় ব্যারারে আমি একটা শো করতে পারছি